নমস্কার বন্ধুরা, আমার রান্না জগতে সবাইকে স্বাগত। শীতকাল মানে কিন্তু আমাদের সকলের মুখে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর আলুরদম কিন্তু একবার না একবার বাড়িতে বানাতেই হবে। আজকে সেরকমই আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এইভাবে বানালে এতটুকু পুর বাইরে বেরাবে না বেলার সময় বা ভাজার সময়। তাহলে চলুন বন্ধুরা, আজকের কড়াইশুঁটির কচুরি বানানো শুরু করা যাক। প্রথমে কচুরির ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো ময়দা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। কচুরির ডোতে মান হিসাবে একটু তেলের পরিমাণটা বেশি পরিমাণেই দিতে হয়। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা পরিমাণ ময়দার অংশ নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু মুঠো করলে দেখো শক্ত হয়ে যাচ্ছে। এটা হাত দিয়ে না ভাঙলে কিন্তু ভাঙা যাচ্ছে না, তার মানে ময়দাটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার ময়দাটাকে মেখে নেব। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দার ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম করে মাখবো না, একটু মাঝামাঝি মতো করেই মেখে নিতে হবে। ডোটা যদি শক্ত করে মাখা হয় তাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে আর পুরটাও বাইরে বেরিয়ে আসবে। আর নরম করে মাখলে কিন্তু পুর ভরা যাবে না আর বেলাও যাবে না, তাই একটু মাঝামাঝি করে বুঝে মেখে নিতে হবে। ময়দাটা একদম মাখা হয়ে গেছে, এবার এটাকে আরো 2-3 মিনিট সময় ধরে ভালো করে ঠেসে নেব। যত ময়দাটা ভালো করে ঠেসা হবে তত কিন্তু কচুরিগুলো ফুলবে। আমরা সাধারণত জেনেই থাকি লুচি বা করার সময়ও ময়দা ভালো করে মাখতে হয়, সেরকম কচুরি করার সময় কিন্তু ময়দা ভালো করে ঠেসতে হয়, তাহলে তত ভালো কচুরি বা লুচি কিন্তু ফোলে। ময়দাটা একদম 2-3 মিনিট সময় ধরে ভালো করে একেবারে ঠেসে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব সেট হওয়ার জন্য। ততক্ষণ আমি কচুরির পুরটাকে রেডি করে নেব। কচুরির পুর বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটিকে ছাড়িয়ে রেখেছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু কড়াইশুঁটিটা একদম সেদ্ধ হয়ে যাবে। কড়াইশুঁটিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা বাটা, 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট আমার একদম রেডি। এদিকে আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলোকে নামিয়ে এই জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানো কড়াইশুঁটিগুলোকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। কড়াইশুঁটিটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের বাটির মধ্যে কড়াইশুঁটিগুলোকে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের ছোট বাটিটা নিয়েছিলাম কড়াইশুঁটিগুলো উচ্চে পড়ছিল বলে, আবার এটাকে ট্রান্সফার করে মিক্সিং জারের একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, 7 মতো নুন, আর 7 মতো চিনি। আবারও সমস্তটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটিগুলো যদি ভালো বাটা না হয় তাহলে অল্প একটু পরিমাণ জল কিন্তু পেস্ট বানানোর সময় ব্যবহার করতে পারেন। কড়াইশুঁটির পেস্ট একদম রেডি। এবার পুরটাকে বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হিং। যে কোনো কচুরিতে কিন্তু হিঙের গন্ধটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার গ্যাস ফ্লেমটাকে লোতে করে দিয়ে হিংটাকে একটু হালকা করে ভেজে নিই। হিংটা যতক্ষণে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম জিরে ধনে আর আদা বাটা দিয়ে জল দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট মতো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায় তাই প্রথমে অর্ধেক পরিমাণ কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে
ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিলাম। তারপর বাকি কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ক্রমাগত নেড়ে নেড়ে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এর ভেতরে থাকা জল ভাবটা একদম শুকিয়ে আসছে আর এটা একদম শুকনো একটা মণ্ডতে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। এটা নাড়ার সময় আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো, তাতে কড়াইশুঁটির পুরটার টেস্টটা আরও বেড়ে যাবে, যেটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, এটাতে আছে 1 টিস্পুন মতো জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো মতো দারুচিনি। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে বেটে রেখেছিলাম, সেই মশলারই 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। আবারও সমস্তটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নেব। এটা নাড়তে নাড়তে দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 1-2 মিনিট মতো নেড়ে এটাকে আরও শুকনো করে নামিয়ে নেব। এটা এখন একদমই শুকনো হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে ছেড়েও দিচ্ছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 30 মিনিট মতো হয়ে গেছে, ময়দাটা একদম সেট হয়ে গেছে। আবারও ময়দাটাকে 1-2 মিনিট মতো আরেকটু ঠেসে নেব। তারপর ময়দাটাকে হাতের সাহায্যে এরকম লম্বা করে নিয়ে এটাকে সমান মাপে ছুরির সাহায্যে কেটে নেব। তারপর লেচিগুলোকে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে তারপর চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে এটাকে গড়ে নেব। লেচিগুলো সমস্তটাকে গড়ে নিয়েছি, এবার পুরগুলোকেও একইভাবে একটু ছোট ছোট করে কেটে রেখে দেব। একটা করে লেচি নিয়ে লেচিটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে বাটির মতো করে গড়ে নেব। তারপর গড়ে রাখা পুরের থেকে একটা পুর নিয়ে এর ভেতরে বসিয়ে এটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটু ভেতরের দিকে ঢুকে এর পুরটাকে এইভাবে মুড়ে দিয়ে পুটলির মতো করে গড়ে নেব। তারপর পুটলির মুখটাকেও একদম ভালো করে মুড়ে পেঁচিয়ে দেব। তারপর এটাকে হাতের সাহায্যে আবারও সমস্তটাকে গোল করে নিয়ে এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে গড়ে নেব। আরেকটা করে দেখাচ্ছি, সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়ে ফিরে আসছি। খিচুড়িগুলোকে এবার বেলে নেব, তার জন্য আমি একটু তেল লাগিয়ে নিলাম, আমি কিচেন কাউন্টারেই বেলবো, ওখানে একটু তেল লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু চেপে চেপে নেব, যাতে পুরগুলো সমানভাবে চতুর্দিকে ছড়িয়ে যায়। তারপর হালকা হাতে সমানভাবে এটাকে বেলে নেব। কচুরিগুলো বেলার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে, যাতে খুব বেশি জোর দেবে না, তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। এটা হালকা হাতেই বেলে নিতে হবে। এদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। যে দিকটা কচুরি নিচের দিক করে বেলছিলাম সেই দিকটাকেই তেলের মধ্যে দিয়ে দিলাম, ওপর দিয়ে দিতে থাকবো একটু একটু করে গরম তেল। দেখো একদম ফুটবলের মতো করে কচুরিটা ফুলে উঠলো। এইভাবে যদি কিছু টিপস মেনে যদি কচুরিগুলো তৈরি করা যায়, তাহলে একটাও কচুরি কিন্তু ফাটবে না আর পুরো বেরিয়ে আসবে না। একইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার হাজির হয়ে যাব নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।